ইয়োগ প্রশিক্ষণ একাডেমি আছে, সেখানে নানা রকম এইরকমই ইয়োগালের সামাজিক জীবনে যা দরকার সেই বিষয়ে ব্যাচে প্রতিটা ব্যাচ ব্যাচ করে অসংখ্য ইমাম এবং মুয়াজ্জিন তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কেও তাদের সহায়তা নেওয়া হয়। এর বাইরে আবার দেখা যাচ্ছে যে আমাদের বর্তমান সরকার যারা ইসলামের নামে দেশে অশান্তি সৃষ্টি করে, অগ্নি সন্ত্রাস করে, মানুষ পুড়িয়ে মারে বা রাস্তাঘাট বন্ধ করে দেয়, যানবাহন পুড়িয়ে দেয়, তাদের বিষয়ে কিন্তু এই ইমাম সাহেবদেরকে সরকার অনুরোধ করে এবং তারা মসজিদে অন্তত জুম্মার নামাজের সময় যখন প্রত্যেকটা মসজিদে মানুষ ভর্তি হয়ে যায় বা ভরপুর হয়ে যায় রাস্তা এবং ছাদ সব, সেখানে ইমাম সাহেবরা এই বিষয়গুলি যে কতটা ইসলাম বিরোধী, কতটা মানুষের জন্য ক্ষতিকর এই বিষয়গুলি বিশদভাবে ব্যাখ্যা দেন। সেখানে আমি মনে করি বাংলাদেশের যে মৌলবাদী যে আগ্রাসন বা বিস্তার সেটা যে ঠেকানো গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা তো আছে, তার পাশাপাশি এই যে সামাজিক ভাবে আন্দোলন গড়ে তোলা ইমাম সাহেবদেরকে দিয়ে মসজিদে বাড়তে বাড়তে তাদের এলাকার মানুষদেরকে বিভিন্নভাবে পরামর্শ দেয়া যে যে হত্যাকাণ্ড বা আত্মঘাতী বোমা হামলা দিয়ে বেহেস্তে যাওয়ার কোনো সুযোগ নেই, এটা হচ্ছে সে হবে একেবারে জাহান্নামে, আমাদের পাশে সে নরকে যাবে, কারণ একটা নিষিদ্ধ আছে কোনো মুসলমান আত্মহত্যা নিজের জীবন নিজে দিতে পারে না, কোনো মানুষই দিতে পারে না, সে অন্য ধরনের মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। তো এই সমস্ত বিষয়ে বোঝানোর ফলে ঠিক সেইভাবে আমাদের দেশে যেহেতু আমাদের মুসলিম জনগোষ্ঠীর পরেই হিন্দু ধর্মাবলম্বী তাদের সংখ্যা 10% ছিল, এখন বোধ হয় একটু কমে 8-9% দাঁড়িয়েছে। তো তাদেরও একটা উল্লেখযোগ্য অবদান রাষ্ট্রের এবং দেশের কল্যাণে, তারাও অবদান রাখছেন, কাজে তারা তাদের মতো কেউ যেন বিপদগামী না হয়ে যান বা অন্য কোনোভাবে মাদকাসক্ত বা সন্ত্রাসে জড়িয়ে না পড়ে, সেই কারণে এই সমস্ত প্রোগ্রামের অত্যন্ত প্রয়োজন আছে। আমি বেশি কথা বলছি না, আমি এই এইরকম প্রোগ্রামগুলি যত বেশি হয় ততই ভালো, এবং এই প্রোগ্রামটি সুন্দরভাবে সমাপ্ত হোক 9 দিনের প্রশিক্ষণ, এবং যারা প্রশিক্ষণ নেবে তারা নিজ নিজ এলাকায় গিয়ে এটিকে আরও ব্যাপকভাবে সবার মধ্যে ছড়িয়ে দেবেন, এই কামনা করে আপনাদের সবার মঙ্গল কুশল কামনা করে শেষ করছি। জয়বাংলা, জয়বাংলা। আমি আজকের এই প্রশিক্ষণ যে রাজেন্দ্রকে হবে তার শুভ ঘোষণা করছি। অনেক ধন্যবাদ মাননীয় ভগবতীতা জানাবে।